তো ভিউয়ার্স, যেটা আঙ্কেল বলছিলেন, এই যে দেখছেন এই ঘরটা, এটা হচ্ছে আমাদের ইসলামিক জনপ্রিয় বক্তা আজহারি হুজুরের পৈতৃক ঘর, আর এই যে বাড়িটা, এটা হচ্ছে ওনার পৈতৃক বাড়ি। যে ইট দিয়ে ঘেরাও করা, এটাই হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থানের মতো। এখানে দুইজনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে, মিজানুর রহমান আজহারির হুজুরের দাদা এবং দাদুকে পাশাপাশি এই জায়গাটিতে। ঘুরতে ঘুরতে মিজানুর রহমান আজহারি হুজুরের একজন প্রতিবেশী সাথে দেখা হলো, আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভুঁইয়া। আচ্ছা, আপনি তো মিজানুর রহমান আজহারির প্রতিবেশী। জি। তো হুজুর সম্বন্ধে দুই চারটা কথা বলুন। আসলে ওনাকে তো আপনার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, আমরা তো হয়তো ওনাকে ওয়াজ দেখছি টেলিভিশনে বা সরাসরি ওয়াজ দেখার সুযোগ হয়েছে, কিন্তু কাছাকাছি মিশার সুযোগ হয় না। হুজুর মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে কিরকম? হুজুর মোটামুটি ভালো, এলাকার লাগে সবার লাগে ভালো, বেশি গ্রামের লাগে ভালো, কথাটা বুঝছেন? এর মতন ব্যক্তি কোন লোক হইতে পারে না, কথাটা বুঝছেন? এর বাবা খুব কষ্ট করে এরা লেখাপড়া করাইছে, কথা বুঝেননি? জায়গা জমিন বেচে ইয়া হইরা, বা এর একটা নিজস্ব বাড়ি আছিল, বাড়িটা বেচে লাইছে। ওটার জন্য তো আমরা আঙ্কেলের কাছে কৃতজ্ঞ। উনি যদি এই কাজটা না করতো, আজকে আমরা এত বড় একজন বক্তা এই আলেম পেতাম না। উনি যেটা করছে এটা ওনার অবদান, আজকে আমরা এরকম একজন জনপ্রিয় বক্তা, যেটা ওনার বক্ত হাজার হাজার লাখ 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 মানুষ। আপনি ওনার ওয়াজ দেখার তো অবশ্যই সুযোগ হয়েছে, যেহেতু সরাসরি কোনো ওয়াজ দেখছিলেন টেলিভিশন ছাড়া এমনি এখানে এলাকাতে কোনো ওয়াজ সুযোগ দেখছিলেন? হ্যাঁ দেখছি, দেখছি। আসলে আচ্ছা, খুব ভালো লোক। আচ্ছা, আর ওনার যে দাদা দাদুর কবর কোথায়? এই তো এইদিকে পাশে না, ওইদিকে। আচ্ছা, ওইটা আমি ওনার চাচার মারফত দেখে নিব। আর এলাকার লোকজনের সাথে ওনার কিরকম সম্পর্ক ছিল? খারাপ না, ভালো, খুব ভালো লোক। এ কোন গরিব দুঃখী কি সাহায্য করতো উনি, কোন সমস্যা নিয়ে আসলে? এরকম হ্যাঁ করতো, আসলে করতো, চেষ্টা করতো, যতটুক করার করতো করতো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে আপনি আমাকে সাহায্য করলেন, এবং এটা আমার মারফতে দর্শকরা জানলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখন যে বাড়িটা আজহারি হুজুরের পড়াশোনার জন্য ওনার বাবা বিক্রি করে দিয়েছিলেন, ওই বাড়িটাতে আসি আমি। বাবা থেকে? জি, ওনার বাবা থেকে আমরা কিনে রাখছি। যখন উনি মিশর যায় দেখছেন যে এই যে বাড়ি এবং পাশে পুকুর এবং চারপাশে বাউন্ডারি করা এই পুরো জায়গাটাই আজহারি হুজুরের বাবা, উনি যখন মিশর যাচ্ছিলেন তার পড়াশোনা খরচের জন্য এই ভাইদের কাছে বিক্রি করে দিয়েছিলেন। দেখুন, এটা আমরা যে দেখতেছি যে আজহারি হুজুর একদিনে সৃষ্টি হন নাই, অনেক ত্যাগ, অনেক সাধনা ওনার ফ্যামিলির আসনার জন্য। এখন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি হুজুরের সংক্ষিপ্ত জীবনী বলবো। মিজানুর রহমান আজহারি 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা, এই গ্রামটির নাম হচ্ছে পরমতলা, এই গ্রাম হচ্ছে তার পৈতৃক বাড়ি। তার পিতা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন, তার মাতা একজন গৃহিণী ছিলেন। ছোটবেলা থেকে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন, পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান আজহারি হুজুরের শিক্ষা জীবন, আজহারি
দারুন জাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল, 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআন আন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ মালয়েশিয়ান আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এবোলজি ইন দ্য হোলি কুরআন, পবিত্র কুরআনের মানব ভ্রণ বিদ্যা। রহমান আজহারি হুজুরের পারিবারিক জীবন। মিজানুর রহমান আজহারি হুজুর 2014 সালের 29 জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। মিজানুর রহমান আজহারি হুজুরের জনপ্রিয়তা, ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিসের বিষয়ক সহজ সাবলীন ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন। তার মাহফিলে ফাইশয় তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। তার তাফসীর মাহফিলে সাধারণত মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম ঘটে। এখন বলবো মিজানুর রহমান আজহারি হুজুরের কর্মজীবন। মিজানুর রহমান আজহারি হুজুর 2010 সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন নামে একটি অনুষ্ঠানও তিনি উপস্থাপনা। মিজানুর রহমান আজহারি হুজুরের লেখা বই আজহারির প্রথম বই হচ্ছে মেসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া, 2021 সালে অমর একুশে বইমেলা প্রকাশিত হয়। আজহারি হুজুরের দ্বিতীয় বই হচ্ছে আহ্বান আধুনিক মননে আলোর পরশ, 2022 সালে প্রকাশিত হয়। আজহারি হুজুরের উল্লেখযোগ্য সম্মাননা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আল আজহার বৃত্তি প্রথম স্থান 2007 সালে, আল আজহার বিশ্ববিদ্যালয় বৃত্তি পূর্ণ স্নাতক বৃত্তি 2008। আজকে যে ব্লগ করলাম জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি হুজুরের পৈতৃক বাড়ি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।